আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে কথা বলবো দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, গতি সম্পর্কে নিয়ে। গতি অধ্যায়টা যে আছে সে অধ্যায়ের টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি। এই টপিকটা নিয়ে অলরেডি একটি ভিডিও আমি তোমাদের দিয়েছি, হচ্ছে যেহেতু এখন রমজান মাস চলছে, রমজান মাসে কিভাবে তোমরা পড়ালেখা করতে পারবে, সেই রমজান মাসে পড়ার একটা রুটিন তোমাদের আমি দিয়েছি কিছুক্ষণ আগে। ভিডিওটা তোমরা আমাদের আমার চ্যানেলে গিয়ে তুমি দেখে আসতে পারবে। আমার চ্যানেলে যাও এবং আমার চ্যানেলে গিয়ে তুমি সেই ভিডিওটা পেয়ে যাবে। সেখান থেকে তুমি রমজানে কী করে সুন্দর করে পড়ালেখা করতে পারবে, টাইম মেনটেন করে, সেরকম একটি রুটিন আমি তোমাদের জন্য দিয়েছি, সেটি তোমরা দেখে আসতে পারো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। প্রথমে আছে হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনটা কি? কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হচ্ছে সরলরৈখিক গতি। বলতে পারো সকল প্রকার গতির মধ্যে সরলরৈখিক গতি হচ্ছে সবচেয়ে সহজ গতি। কোনো কিছু যদি সরল রেখা যায়, সরল রেখা তো চিনো, এই যে একটা টান, এটা হচ্ছে এক টান সরল রেখা সোজা। কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে সেই গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। যদি কোনো বল, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি কোনো বল, মনে করো একটা বল বা কোনো একটা জিনিস টুপ করে যদি উপর থেকে নিচে পড়ে যায়, যদি সেটি সোজাভাবে পড়ে, একটা বল যদি আমি উপর থেকে টুস করে নিচে ফেলে দিই তাহলে সেটা সোজাভাবে পড়বে এবং তাহলে সেটি হয়ে যাবে সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতি সবচেয়ে একদম শর্তটা হচ্ছে যে অবশ্যই সেটা কি হতে হবে, সোজা পথে হতে হবে, সোজা, নাহলে সেটা সরলরৈখিক গতি হবে না। দুই নম্বর গতি আসে আমরা ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, ধরো এই যে একটা বিন্দু ধরলাম, এই বিন্দু থেকে এইটুকু একটা দূরত্ব, ঠিক আছে, এই নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব এখান থেকে ঘুরতে থাকে, ধরো এরকম ঘুরে ঘুরতেছে, তাহলে এটাকে আমরা একটা পাখা ধরতে পারি। ফ্যান, তোমরা যে ফ্যান ছাড়ো, পাখা, বৈদ্যুতিক পাখা, সেই পাখার এই যে একটা বিন্দু থাকে, এই পাখাগুলো যদি ঘুরে না তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে কিন্তু পাখাগুলো ঘুরতেছে, তাহলে এটা কিন্তু ঘূর্ণন গতি উদাহরণ হতে পারে। আবার আমরা ঘড়ি কাঁটাকেও ধরতে পারি। দেখো ঘড়ি কাঁটা, এখন ঘড়ি থেকে লক্ষ্য করো, দেখো ঘড়ি কিন্তু এরকম থাকে, এই মিনিট সেকেন্ডের কাঁটাগুলো এরকম করে সমদূরত্ব থেকে ঘুরতে থাকে। এবং সবচেয়ে চমকপ্রদ উদাহরণ যদি আমরা চিন্তা করি তাহলে হবে এই যে চাঁদ। চাঁদ চাঁদ কি? চাঁদ কিন্তু পৃথিবীর সমদূরত্ব থেকে ঘুরছে, কিন্তু চাঁদ কিন্তু কোনো কিছুর সঙ্গে বাধা নেই, তাহলেও কিন্তু চাঁদ টুপ করে পড়ে যাচ্ছে না। তাহলে অনেক চমকপ্রদ একটা উদাহরণ ঘূর্ণন গতি হচ্ছে চাঁদ। পর আসা যাক হচ্ছে তিন নাম্বার গতি, যেটি হচ্ছে চলন গতি অর্থাৎ ট্রান্সলেশনাল মোশন। এটি হচ্ছে যে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি। তাহলে চলন গতি হচ্ছে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যাবে সোজা। এখন এটা আমরা ধরতে পারি যে কোনো গাড়ি যদি সোজা পথে যেতে থাকে, কোনো গাড়ি মনে করো একদম সোজা যাচ্ছে, তাহলে সেটা কিন্তু চলন গতি হবে। এখন তোমরা বলতে পারো তাহলে সরলরৈখিক গতি আর চলন গতির ভিতরে ভাইয়া কোনো পার্থক্য তো থাকলো না, এটাও সোজা পথে যাচ্ছে, এটাও সোজা পথে যাচ্ছে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে যে সরলরৈখিক গতির ক্ষেত্রে অবশ্যই সেটিকে সোজা পথে যেতে হবে, কিন্তু চলন গতির ক্ষেত্রে সোজা পথ যাবে কিন্তু বাঁকা পথেও যাওয়া যাবে। চলন গতি বাঁকা পথেও যাওয়া যাবে, বাঁকা পথেও চলে, বাঁকা পথেও যাওয়া যাবে, চলন গতি বাঁকা পথেও যাবে, কিন্তু সরল গতি সরলরৈখিক গতি কোনোভাবেই বাঁকা পথে যেতে পারবে না, সেটি অবশ্যই সোজা পথে যাবে। বুঝতে পেরেছো? তারপর তাহলে এটি হচ্ছে চলন গতি এবং সরলরৈখিক গতির মধ্যে একটি পার্থক্য, অর্থাৎ লিনিয়ার মোশন অ্যান্ড ট্রান্সলেশনাল মোশনের মধ্যে এই পার্থক্যটি হচ্ছে যে সরলরৈখিক গতি অবশ্যই সোজা পথে হবে, কিন্তু চলন গতি বাঁকা পথেও হতে পারে, চলন গতি সোজা পথে হবে, বাঁকা পথেও হতে পারে, কিন্তু সরলরৈখিক গতি কোনোভাবে বাঁকা পথে হবে না। নেক্সট হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে অতিক্রম করে, একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তাহলে সেটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, হচ্ছে পিরিয়ডিক মোশন। এখন এই পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতির একটি উদাহরণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড স্পন্দন। হৃৎপিণ্ড স্পন্দন কিন্তু নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে অতিক্রম করে।
আর এই ঘূর্ণন গতি যে আমরা পড়েছিলাম, ঘূর্ণন গতি সার্কুলার মোশন, এই ঘূর্ণন গতি কিন্তু হচ্ছে এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এবার আমরা জানবো হচ্ছে সরল স্পন্দন গতি সম্পর্কে। সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতিটা কি? এই ক্ষেত্রে সরল স্পন্দন গতির বলা হয় যে একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে, একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটা স্পন্দিত হয় দোলে। তারপর কি হয় যে এই বস্তুটার গতি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে ধীরে ধীরে এই বস্তুটা গতিশীল হয়। যখন গতিশীল হয় একদম সর্বোচ্চ প্রান্তে কি গতিশীল হয়ে এটি সর্বোচ্চ প্রান্তে যখন পৌঁছে যায় বস্তুটি, তখন গতি একদম শেষ হয়ে যায়। যখন গতি শেষ হয়ে যায় তখন সেটি কমতে গতি যখন শেষ হয়ে যায় তখন এটি কি হয় বিপরীত দিকে এসে পড়ে। বিপরীত দিকে এসে তখন আর বিপরীত দিকে গতিশীল হয়ে যায়। বুঝতে পেরেছি ব্যাপারটা? উদাহরণ হিসেবে আমরা দোলনা বলতে পারি, দোলনা যখন একদিক দিয়ে আমরা দোলে দিই তখন কিন্তু এইভাবে এক কেন্দ্র থেকে অনেক গতিশীল হয়, ধীরে ধীরে গতিশীল হতে হতে একদম এই প্রান্তে পৌঁছে যায়। যখন উপরে উঠে তখন কিন্তু গতি কমে যায়, তখন আবার উল্টো দিকে এসে আবার কি হয় এরকম কি আবার উল্টো দিকে গিয়ে তখন এদিকে গতিশীল হয়ে যায়। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে সহজ স্পন্দন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এই ছিল আজকে তোমাদের জন্য সব রকম গতির, যে আমাদের যে গুরুত্বপূর্ণ গতিগুলো আছে আমাদের পাঁচটি গতি, সেই গতি নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে মাহে রমজানের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।